পৃথিবীতে 7টি মহাদেশ আছে বলেই আমরা জানি, কিন্তু কল্পনা করুন আরেকটি মহাদেশ লুকিয়ে আছে নিউজিল্যান্ডের ঠিক নিচে। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে পানিতে তলিয়ে যাওয়া এই মহাদেশটির নাম দেওয়া হয়েছে জিল্যান্ডিয়া, অর্থাৎ নিউজিল্যান্ড যোগ ইন্ডিয়া। আকারে নাকি এটি প্রায় ভারতীয় উপমহাদেশের সমান। বিজ্ঞানীরা বলছেন নিউজিল্যান্ড আসলে এই মহাদেশের জেগে থাকা অংশ, বলা যেতে পারে এই মহাদেশের পর্বতচূড়া। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন তাদের এই নব আবিষ্কৃত তলিয়ে যাওয়া ভূখণ্ডের জন্য মহাদেশের স্বীকৃতি আদায়ের। জিওলজিক্যাল সোসাইটি অফ আমেরিকায় প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা বলছেন জিল্যান্ডিয়ার আয়তন 50 লক্ষ বর্গ কিলোমিটার, যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় 2/3 সমান। কিন্তু এই মহাদেশের প্রায় 94% তলিয়ে আছে সাগরের পানিতে। অল্পমাত্র কিছু অঞ্চল পানির উপর মাথা তুলে আছে, নিউজিল্যান্ডের নর্থ এবং সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া। একটি মহাদেশের স্বীকৃতি পেতে যা যা দরকার জিল্যান্ডিয়া তার সবকটি পূরণ করেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। যেমন আশেপাশের অন্যান্য অঞ্চল থেকে উঁচু হতে হবে একটি মহাদেশকে, এই গুণটি আছে জিল্যান্ডিয়ার। সুস্পষ্ট কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক এই বৈশিষ্ট্যও জিল্যান্ডিয়ায় পাওয়া গেছে। একটি সুনির্দিষ্ট সীমারেখা থাকতে হবে, অর্থাৎ জিল্যান্ডিয়ার আয়তন। সমুদ্র তলদেশের চেয়েও পুরো ভূস্তর থাকতে হবে। প্রকাশিত গবেষণা নিবন্ধের প্রধান লেখক নিউজিল্যান্ডের ভূতত্ত্ববিদ নিক মার্টিমার বলেন জিল্যান্ডিয়াকে কেন মহাদেশ বলা যাবে না প্রশ্নের উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা প্রায় গত 2 দশক ধরে চালানো গবেষণায়। তিনি আরও জানান, পৃথিবীর মহাদেশের তালিকায় আরেকটি নাম যুক্ত করাটাই কেবল তাদের লক্ষ্য নয়, এর একটা বিরাট বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। একটি মহাদেশ যে সাগরে তলিয়ে যাওয়ার পরও তা অখণ্ড থাকতে পারে তার সাহায্য করবে এটা বুঝতে কিভাবে পৃথিবীর উপরিভাগের স্তর ভেঙে মহাদেশগুলো তৈরি হয়েছিল। তাহলে জিল্যান্ডিয়ার নাম আরেকটি মহাদেশ হিসেবে কি যুক্ত হবে ভূগোলের পাঠ্যবইতে, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন। কারণ মহাদেশে স্বীকৃতি দেওয়ার জন্য কোনো আন্তর্জাতিক ফোরাম নেই। কেবল বেশিরভাগ বিজ্ঞানী যদি মেনে নেন যে জিল্যান্ডিয়া আরেকটি মহাদেশ, তাহলে হয়তো কোনো একদিন আমরা শিখব পৃথিবীতে 7টি নয় 8টি মহাদেশ আছে।